লাকদ কানা লাকুম, অবশ্যই অবশ্যই তোমাদের জন্য হয়েছে, হে মানব জাতি, অবশ্যই তোমাদের জন্য রয়েছে, ফি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের মধ্যে, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, অর্থাৎ অবশ্যই অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। পাশাপাশি আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন, এই উত্তম আদর্শ কারা কারা গ্রহণ করতে পারবে আর কারা কারা গ্রহণ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের অপর অংশে বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহ তাআলার সন্তুষ্টি চায় তারাই রাসূলের এই আদর্শটি গ্রহণ করতে পারে। দুই নম্বরে বলেন, ওয়াল ইয়াউমাল আখির, এবং দ্বিতীয়ত ওই বিশিষ্ট ব্যক্তি আল্লাহর রাসূলের এই আদর্শ গ্রহণ করতে পারবে যে পরকালের জিন্দিগিকে সফল করতে চায়। আল্লাহ তাআলা এখানে তিন শ্রেণীর ব্যক্তির কথা উল্লেখ করেছেন, যে তোমাদের জন্য রাসূলের মধ্যে যে উত্তম আদর্শ রয়েছে এটা গ্রহণ করতে পারবে তিন শ্রেণীর মানুষ। কি সেই তিন শ্রেণীর ব্যক্তি? এক হলো লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহ তাআলা সন্তুষ্টি চায়, এই শ্রেণীর মানুষগুলো রাসূলের মধ্যে যে উত্তম আদর্শগুলো রয়েছে সে তা গ্রহণ করতে পারবে। দ্বিতীয়ত ওয়াল ইয়াউমাল আখির, এবং যে পরকালীন জিন্দেগিকে সফল করতে চায় সে রাসূলের আদর্শকে গ্রহণ করতে পারবে। তৃতীয়ত ওয়াজাকারাল্লাহ কাসীরা, আর যে আল্লাহ তাআলার বেশি বেশি স্মরণ করে, আল্লাহ তাআলাকে অনেক বেশি বেশি স্মরণ করে, এই তিন শ্রেণীর ব্যক্তিরা রাসূলের মধ্যে থাকা উত্তম আদর্শকে গ্রহণ করতে পারবে। এবার আমরা আসি রাসূলের মধ্যে থাকা এই উত্তম আদর্শ, আল্লাহ তাআলা যে তিন শ্রেণীর কথা বললেন, তাহলে এর দ্বারা বোঝা গেল যে এই তিন শ্রেণীর গুণাগুণ শুধুমাত্র মুমিনদের ভিতরেই থাকে। আমার সাথে আজকে আপনাদের কথা বলতে হবে, আমি যা যা আপনাদের সাথে প্রশ্ন করব এই প্রশ্নগুলো আপনাদের প্রত্যেকেরই বুঝতে হবে এবং আমার সাথে তাল মিলাতে হবে, রাজি আছেন তো? আল্লাহ তাআলা বলেন যে তিন শ্রেণীর মানুষ রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে, তাহলে এই তিন শ্রেণীর এই তিনটা গুণাগুণ অনুভব করলে দেখা যায়, অবলোকন করলে, রিসার্চ করলে দেখা যায় এই তিন শ্রেণীর এই তিনটা গুণাগুণ মুমিনদের ভিতরেই থাকে, মুনাফিকদের ভিতরে থাকে না। মুনাফিকরা আল্লাহকে স্মরণ করে তবে নাম মাত্র স্মরণ করে। আল্লাহ তাআলা ওয়াজাকারাল্লাহ কাসীরা ইয়া আইয়ুল্লাযীনা আমানু যিকরুল্লাহ যিকরান কাসীরা বলে যে সম্বোধন করেছেন, এভাবে মুনাফিকরা কখনো আল্লাহকে স্মরণ করে না। আর আল্লাহর সন্তুষ্টি লাভ করা উদ্দেশ্য হয় মুমিনদের, মুনাফিকদের নয়। মুমিনদের কি উদ্দেশ্য হয়? মুমিনদের উদ্দেশ্য হয় দুনিয়ার স্বার্থ হাসিল করা। কথাগুলো বুঝবেন, মুমিনদের উদ্দেশ্য হয় আল্লাহ তাআলার, আল্লাহ তাআলা যে প্রথমে বলছেন লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তো এই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা উদ্দেশ্য হয়ে থাকে একমাত্র মুমিনদের, মুনাফিকদের নয়। মুনাফিকদের উদ্দেশ্য থাকে দুনিয়ার স্বার্থ হাসিল করা। এরপরে আল্লাহ তাআলা যে দ্বিতীয়ত বলছেন যে পরকালীন জীবনকে যে সফল করতে চায় সেই নবীর আদর্শকে গ্রহণ করতে চায়, তাহলে দেখা যায় একমাত্র মুমিনরাই পরকালীন জিন্দেগিকে সফল করতে চায়, মুনাফিকরা কখনোই পরকালীন জিন্দেগিকে সফল করতে চায় না। এর অনেক অনেক ঘটনা রয়েছে, অনেক অনেক ব্যাখ্যা রয়েছে। মুফাসসিরিনে কিরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন, আল্লাহ তাআলা এই যে বিশেষণগুলো উল্লেখ করলেন,
যে নবীর আদর্শ গ্রহণ করতে পারবে এই তিন গুণাগুণের ব্যক্তিরা, এই তিন শ্রেণীর মানুষ মুনাফিকরা পারবে না, এই যে একটা বিশেষণ তিনি উল্লেখ করলেন, এই বিশেষণ তিনি উল্লেখ করলে কি বুঝাতে চাইলেন? মুফাসসিরিনে কেরাম দেখেন যে তিনি উল্লেখ করতে চাইলেন, তিনি বুঝাতে চাইলেন যে আল্লাহর রাসূলের মধ্যে যে আদর্শ রয়েছে এই আদর্শটা শুধুমাত্র মুমিনদের জন্যই এবং মুমিনরাই এর অনুসরণ অনুকরণ করতে পারবে। কথা বুঝতে পেরেছেন? যে রাসূলের মধ্যে যে উত্তম আদর্শ রয়েছে এটা শুধুমাত্র মুমিনদের জন্য এবং মুমিনরাই এটার অনুসরণ অনুকরণ করতে পারবে। কিভাবে আমরা দেখি কিভাবে মুনাফিকরা সেটা অনুসরণ করতে পারবে না, আমরা একটা ঘটনা বলি। রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা হলেন, তখন রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু মুনাফিকও অংশগ্রহণ করার জন্য রওনা হয়েছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন খন্দক খনন করার জন্য, পরীক্ষা খনন করার জন্য রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন, তখন মুনাফিকরা এই কাজটাকে অনুসরণ করতে গিয়ে কঠিন মনে করলেন এবং তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে তারা এই যুদ্ধের ময়দান থেকে অব্যাহতি চাওয়ার দরখাস্ত করলেন। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের জন্য রাসূলের মধ্যে যে উত্তম আদর্শ রয়েছে এটা একমাত্র মুমিনরাই গ্রহণ করতে পারবে। যদি মুনাফিকরা গ্রহণ করতে পারত, যদি তাদের জন্য গ্রহণ করা সম্ভব হতো, তাহলে তারা এই খন্দকের যুদ্ধ থেকে পলায়ন করত না। বিষয়টা বুঝতে পেরেছেন? আসলে আপনাদের আমার কথার জবাব দিতে হবে, আলোচনা তখনই সুন্দরভাবে উপস্থাপন করা যায় যখন শ্রোতাদের একটা সাপোর্ট পাওয়া যায়। শুধু আমি নিজে নিজে বলে গেলাম, আপনারা সবাই গেলেন ঝিমাইলেন, আসলে এভাবে সমস্ত আলোচনা বোঝা যায় না, শোনা যায় না। অতএব আমাদের সাথে আপনাদেরকে একটু সজাগ থাকতে হবে। তো আমি যে কথাটা বললাম যে রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে কারা, কথা বলতে হবে কারা গ্রহণ করতে পারবে? মুমিনরা। মুনাফিকরা রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে না। এবার আমরা মূল বক্তব্যে আসি। আমাদের বুঝতে হবে, বোঝার বিষয় হলো আদর্শ কাকে বলে। আমরা যে বললাম যে রাসূলের আদর্শ মুমিনরা গ্রহণ করতে পারবে, মুমিনদের জন্যই এই আদর্শ, মুনাফিকদের জন্য নয়। এবার প্রশ্ন হলো আদর্শ কাকে বলে, আদর্শ কাকে বলে, এটাই যদি আমরা না বুঝি আলোচনা আমাদের জন্য বুঝতে খুব কঠিন হয়ে যাবে। এবার আসি আমরা আদর্শ কাকে বলে। আদর্শ বলা হয় যার কথা, যার কাজ অপরের জন্য অনুসরণীয় অনুকরণীয়। ভালো করে বুঝেন, যার কথা যার কাজ অপর ব্যক্তির জন্য অনুসরণীয় অনুকরণীয়, ওই ব্যক্তি তাদের জন্য আদর্শ। কথা বুঝলেন কিনা? বুঝেন নাই, আমি উদাহরণ দিই। রাসূলের কথা, রাসূলের কাজ যদি আপনার জন্য অনুসরণীয় অনুকরণীয় হয়, তখনই রাসূল হবেন আপনাদের জন্য, আমাদের জন্য আদর্শ। অনুসরণীয় অনুকরণীয় বলতে কি বোঝায়? অনুসরণীয় মানে যেই রাসূলের যেই কাজটা, যেই কথাটা অনুসরণ করা যায়, অনুসরণযোগ্য, সেটাই হলো অনুসরণীয়। অনুকরণীয় অর্থাৎ রাসূলের যেই কথা এবং যেই কাজটা বাস্তবায়ন করা যায় সেটাই হইল অনুকরণীয়। তাহলে আমরা কি পাইলাম যে আদর্শ বলতে আমরা কি বুঝি? যেই ব্যক্তির কথা, যেই ব্যক্তির কাজ অপর ব্যক্তির জন্য অনুসরণীয় অনুকরণীয়, ওই ব্যক্তি সেই সমস্ত ব্যক্তিদের জন্য আদর্শ, ঠিক কিনা? এবার আসি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো 63 বছরের জিন্দেগিতে এমন এমন কিছু কথা
এমন এমন কিছু কাজ দেখা যায় যেগুলো উম্মতের জন্য অনুসরণীয় অনুকরণীয় অসম্ভব। ভালো করে বুঝেন, আমি কি বলছি, যার কথা যার কাজ অপরের জন্য অনুসরণীয় ওই ব্যক্তি তাদের জন্য আদর্শ। আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে রাসূল তোমাদের জন্য উত্তম আদর্শ। এখন প্রশ্ন হলো যে রাসূলের পুরো 63 বছরের জিন্দেগিতে যদি এমন এমন কাজ পাওয়া যায় যেগুলো উম্মতের জন্য অনুসরণীয় অনুকরণীয় অসম্ভব, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, তাহলে রাসূল কিভাবে আমাদের আদর্শ হলেন? বুঝেন নাই, এত সুন্দর করে বুঝালাম, বুঝেন নাই, বুঝতে পারছেন কিনা কথা বলেন, বুঝতে পারছেন কিনা কথা বলেন, কে কে বুঝেন নাই, আমি যে কথাগুলো বললাম কে কে বুঝেন নাই, সকাল সকলেই বুঝছেন, দয়া করে আমার সাথে আপনারা একটু কথা বলবেন যে রাসূলের মধ্যে যে আদর্শ রয়েছে এই আদর্শ যদি অপর ব্যক্তির জন্য অনুসরণীয় অনুকরণীয় হয় তাহলে রাসূলই হবেন আমাদের জন্য কি আদর্শ। এখন রাসূলের জিন্দেগিতে এমন এমন কিছু কাজ পাওয়া যায় যেই কাজগুলো উম্মতের জন্য অনুসরণীয় অনুকরণীয় একেবারেই অসম্ভব, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন হলো তিনি কি করে আমাদের আদর্শ হলেন? অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে স্পষ্ট বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না, আমি যে বললাম রাসূলের পুরো 63 বছরের জিন্দেগিতে এমন এমন কিছু কথা কাজ পাওয়া যায় যেগুলো আমাদের জন্য অনুসরণ করা অনুকরণ করা অসম্ভব, এর কয়েকটা উদাহরণ আমি আপনাদের কাছে পেশ করতেছি। প্রথম উদাহরণ হলো রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা আমিনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন, যখন মা আমিনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে, ভূমিষ্ঠ হওয়ার 1-2 ঘন্টা পরেও নয়, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে দোয়া করলেন। কি করলেন? ওই শিশু অবস্থায় যখন রাসূলের বয়স এখনো পর্যন্ত 10 মিনিটও হয় নাই, কথা ভালো করে বুঝেন, যখন রাসূলের বয়স জন্মের পর থেকে এখনো পর্যন্ত 10 মিনিট অতিবাহিত হয় নাই, জন্ম গ্রহণ করা মাত্রই তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে দোয়া করলেন। এবার বলেন রাসূলের এই কাজটা আপনাদের মধ্যে আমাদের মধ্যে কে কে অনুসরণ করতে পারবে, কার ক্ষমতা আছে, কথা বলেন, আপনি পারবেন যে জন্ম হওয়া মাত্রই ওই শিশু অবস্থায় তিনি আল্লাহর শুকর আদায় করে দোয়া করেছেন, পারবেন কেউ? এই কাজটা আপনাদের জন্য সম্ভব? কোনোদিনই সম্ভব? তাহলে রাসূল কি করে আমাদের আদর্শ হলেন? আমি আপনাদের শুধু প্রশ্ন করতেছি, উত্তর দেওয়ার প্রয়োজন নাই, উত্তর আমি নিজেই দিব, আমি নিজেই দিব, আপনারা শুধু প্রশ্নটা বুঝেন কিনা দেখেন, প্রশ্ন বুঝছেন কিনা। দ্বিতীয় যেই কাজটা রাসূলের জীবনে ঘটেছে কিন্তু আমাদের জন্য অনুসরণ অনুকরণ করা অসম্ভব, সেই কাজটা হলো, আজকে কোনো সুর হবে না, আজকে কোনো সুর দিব না, আজকের আলোচনাটা খুবই গভীরভাবে বোঝার জন্য, এই আলোচনাটা যদি আপনারা আজকে এখান থেকে বুঝে নিতে পারেন আপনাদের জন্য সারা জীবনের পাথেয় হিসাবে তৈরি হয়ে যাবে। সকলে রাজি আছেন? ইনশাআল্লাহ সকলে রাজি আছেন, ধৈর্য সহকারে শুনবেন, কে কে হাত হাত তুলে দেখাই, নারায় তাকবীর, নারায় তাকবীর, হাত নামান। দ্বিতীয় যে উদাহরণটা আমি আপনাদের কাছে পেশ করব সেটা হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্ভধারিণী মায়ের নাম আমিনা, কিন্তু তিনি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার দুধ পান করেছেন তার নাম হলো মা হালিমা। ভালো করে বুঝেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্ভধারিণী মায়ের নাম কি? আমিনা। এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার দুধ পান করেছেন, দুধমা, দুধমার নাম হালিমা। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হালিমার দুধ পান করেছেন। এবার বলেন যে হালিমার যদি কোনো সন্তান না থাকে তাহলে রাসূলকে দুধ পান করানো সম্ভব? সম্ভব।
যদি তার শিশু বাচ্চা না থাকে তাহলে রাসূলের রাসূলকে দুধপান করানো সম্ভব কিনা? কোনোদিনই সম্ভব নয়। এর দ্বারা বোঝা গেল কি যে মা হালিমারও তখনও কি তার কোলেও কি ছোট শিশু ছিল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুধ পান করতেন, মা হালিমার দুধ পান করতেন, তখন তিনি এক স্থানে দুধ পান করতেন, অন্য স্থানে দুধ তার আপন দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। সুবহানাল্লাহ বললেন, শিশু অবস্থায় রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইনসাফ প্রতিষ্ঠা করলেন যে তিনি কি করলেন, এক স্তনের দুধ, নির্দিষ্ট একটা স্তনের দুধ তিনি পান করেছেন, অপর স্তনের দুধ তার আপন দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছেন। এবার আপনারা বলেন এই কাজটা, রাসূলের এই কাজটা আপনাদের মধ্যে থেকে কে কে, আপনাদের মধ্যে থেকে কে কে অনুসরণ করতে পারবে, অনুকরণ করতে পারবে? সম্ভব? কোনোদিনই সম্ভব? তাহলে রাসূল কি করে আমাদের আদর্শ হলেন? তৃতীয় উদাহরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোলের শিশু থাকাকালীন অবস্থায়ও কোনোদিন উলঙ্গ হন নাই। সুবহানাল্লাহ, কোনোদিনই উলঙ্গ হন নাই। এই কাজটা, রাসূলের এই কাজটা, উলঙ্গ না হওয়ার কাজটা আমরা জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন তখনও তার পরনে একটা কাপড় ছিল, জানেন কিনা? গত জুমায় হুজুর কিন্তু এটা এই বিষয়ে আলোচনা করছেন। তো রাসূলের এই কাজটা আমাদের অনুসরণ করা সম্ভব? কোনোদিনই সম্ভব। তাহলে রাসূল কি করে আমাদের আদর্শ হলেন? চতুর্থ উদাহরণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 বছর বয়সে একটা কুদরতি অপারেশন হয়েছিল, সিনাচাক যাকে বলে, জানেন আপনারা এই ঘটনা? ঐতিহাসিক ঘটনা, জানেন না? আপনারা তো কথাই বলতেছেন না, আমার সাথে রাগ করছেন? আলোচনা বুঝতেছেন না? কথা বলতে হবে, কথা না বললে আসলে আলোচনা আপনাদেরকে বুঝাতে আমি সক্ষম হব না। 4 বছর বয়সে, রাসূলের বয়স কত? 4 বছর বয়সে একটা কুদরতি অপারেশন হয়েছে, যে অপারেশনটাকে সিনাচাক বলা হয়, যে কুদরতিভাবে ফেরেশতারা আসলেন, রাসূলের বুক ফাড়লেন, ভিতরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বের করে জমজমের পানি দ্বারা ধৌত করে, কোনো আবার কোনো সেরাই সারাই কুদরতিভাবে আবার ভিতরে ফিট করে দিয়ে এই যে অপারেশনটা করলেন, এই অপারেশনটা আমাদের কার কার জন্য অনুসরণ করা সম্ভব? কারো কাছে সম্ভব? কারো পক্ষে সম্ভব? আপনার পক্ষে সম্ভব? এই কাজটা যদি সম্ভবই না হয়, রাসূলের এই কাজটা যদি আমাদের অনুসরণ অনুকরণ করা সম্ভব না হয়, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, রাসূল কি করে আমাদের অনুসরণ আদর্শ হলেন? এর ব্যাখ্যা আমি পরে দিব, এর উত্তর আমি পরে বলবো। আগে আমার প্রশ্ন বুঝছেন কিনা, প্রশ্ন বুঝতে পারছেন? পঞ্চম নম্বরে যে উদাহরণটা আমি আপনাদের সামনে পেশ করবো সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়খানা পেশাব মোবারক এতই সুগন্ধিময় ছিল যে তিনি যেই ময়দানে যেই স্থানে পেশাব পায়খানা করতেন জমিন তা খেয়ে ফেলত। সুবহানাল্লাহ, অন্য কোনো ব্যক্তি যখন সেখানে যেতেন গিয়ে সেখানে আর রাসূলের পেশাব পায়খানা পেতেন না। রাসূলের এই কাজটা কে কে অনুসরণ করতে পারবেন, কে কে অনুকরণ করতে পারবেন, জীবনে কে কে বাস্তবায়ন করতে পারবেন? সম্ভব? সম্ভব নয়। এরপরে আমি আপনাদেরকে অন্য যে আরেকটি যে উদাহরণ দেব সেটা হলো 6 নম্বরে যে উদাহরণটা দেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাম মোবারক এতই সুগন্ধিময় ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতেন, মেশকে আম্মরের মতো গ্রাম ছিল এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মোবারক, যখন তিনি কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতেন তখন ওই রাস্তার ওই বাতাসে এত দীর্ঘক্ষণ পর্যন্ত এই সুগন্ধি ছড়িয়ে থাকতো, কোনো মানুষ যদি রাসূলকে তালাশ করতো যে রাসূল কোথায় থেকে গমন করেছেন, তাহলে ওই রাস্তায় গিয়ে যদি তারা ঘ্রাণ পেত এর দ্বারা বুঝতে পারতো রাসূল এই রাস্তা দিয়ে গমন করেছেন। রাসূলের এই কাজটা কে কে অনুসরণ অনুকরণ করতে পারবেন? সম্ভব? সম্ভব। আমি এভাবে যদি বলতে 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 উদাহরণ দিতেই থাকি, আজকে রাত শেষ হয়ে যাবে, কালকে দিন শেষ হয়ে যাবে, মাস বছর যুগ পেরিয়ে যাবে, তবুও উদাহরণ শেষ হবে না। অতএব আমি সংক্ষিপ্ত আকারে, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে 6টা উদাহরণ পেশ করব। এবার বুঝে থাকলে বলেন এই 6টা বিষয়, এই রাসূলের এই 6টা কাজ
আপনাদের জন্য যদি অনুসরণে অনুকরণীয় অসম্ভব হয়ে থাকে, তাহলে রাসূল আমাদের জন্য কি করে আদর্শ হয়ে কি করে আদর্শ হন? অথচ আমি বলেছি, যার কথা অনুসরণ করা যায়, যার কাজ অনুসরণ করা যায়, যার কাজকে অনুকরণ করা যায়, সেই আমাদের জন্য কি আদর্শ। আল্লাহ তাআলার আয়াত অনুযায়ী কি সেই আমাদের জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে রাসূল হলেন তোমাদের জন্য উত্তম আদর্শ। তাহলে রাসূলের জীবনের জিন্দেগিতে, 63 বছরের জিন্দেগিতে এই সমস্ত কাজগুলো দেখলে, ফলো করলে দেখা যায় এই সমস্ত কাজ উম্মতের জন্য কি অনুসরণ করা, অনুকরণ করা অসম্ভব। তাহলে তিনি কি করেন, কিভাবে আমাদের আদর্শ হলেন? প্রশ্ন বুঝতে পেরেছেন? প্রশ্ন বুঝছেন সবাই? এবার আসি, আল্লাহ তাআলা যে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা, যে তোমাদের জন্য রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। আর এই আদর্শটা তিন শ্রেণীর মানুষ গ্রহণ করতে পারবে, যারা ইয়ারজুল্লাহ আল্লাহর সন্তুষ্টি চায়, ওয়াল ইয়াউমাল আখিরা, এবং যারা পরকালীন জিন্দেগীর সাফল্য চায়, এবং ওয়াযাকারাল্লাহ কাসীরা, এবং যারা আল্লাহ তাআলাকে বেশি স্মরণ করে। এই কথা যে তিনি বললেন, এখন এই আয়াতের দিকে আমরা তাকালে দেখতে পাই যে আল্লাহ তাআলা সরাসরি রাসূলকে আমাদের জন্য আদর্শ বানিয়েছেন। কিন্তু রাসূলের পুরো 63 বছরের জিন্দেগী যদি আমরা ফলো করে লক্ষ্য করি, তাহলে দেখা যায় তার এমন এমন কিছু কাজ রয়েছে যেগুলো আমাদের জন্য পালনীয় সম্ভব নয়, কোনোদিনই সম্ভব নয়। এই প্রশ্নের জবাব যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদেরকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জিন্দেগী বুঝতে হবে। কি বলেছি, রাসূল আমাদের জন্য কিভাবে আদর্শ হলেন, তার এই সমস্ত কাজগুলো অনুসরণ অনুকরণ অসম্ভব হওয়া সত্ত্বেও তিনি কিভাবে আমাদের আদর্শ হলেন, এই প্রশ্নের জবাব যদি আমাদেরকে বুঝতে হয়, আমরা যদি বুঝতে চাই, তাহলে রাসূলের 63 বছরের জিন্দেগী আমাদের বুঝতে হবে। সম্মানিত হাজিরিন, এই 63 বছরের জিন্দেগীর মধ্যে দুইটা অধ্যায় রয়েছে। কয়টা অধ্যায় কথা বলতে হবে? কয়টা অধ্যায়? দুইটা অধ্যায়। প্রথম অধ্যায়, রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে নবুয়াতের পূর্ববর্তী 40 বছর। কি বললাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াত পেয়েছেন কত বছরে? 40 বছরে। কত বছরে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে নিয়ে শুরু করে নবুয়াতের পূর্ববর্তী 40 বছর পর্যন্ত হলো একটা অধ্যায়। সিরাতের প্রথম অধ্যায় হলো জন্ম থেকে নিয়ে নবুয়াতের পূর্ববর্তী 40 বছর। বুঝতে পেরেছেন? দ্বিতীয় অধ্যায় হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের সময়কাল থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 23 বছর। কি বলেছি, দুইটা অধ্যায়, একটা হলো জন্ম থেকে নিয়ে নবুয়াতের পূর্ব পর্যন্ত 40 বছর, দ্বিতীয় অধ্যায় নবুয়াত থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 23 বছর, দুইটা অধ্যায়। এবার আসেন, এই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্ম থেকে নিয়ে নবুয়াতের পূর্ব পর্যন্ত যে 40 বছরের জিন্দেগী, এই জিন্দেগীর ভিতরে যে সমস্ত কাজ রাসূল করেছেন, সেই সমস্ত কাজ আমাদের জন্য করণীয় কি অসম্ভব। কিভাবে? আমি যেগুলো উদাহরণ আপনাদের সামনে দিয়েছি, যে উদাহরণগুলো আপনাদের সামনে দিয়েছি, সবগুলোই প্রথম অধ্যায়ের মধ্যে অন্তর্ভুক্ত। কিসের মধ্যে? রাসূলের জন্ম, জন্ম থেকে নিয়ে 40 বছরের মধ্যে অন্তর্ভুক্ত না? বুঝেন নাই, রাসূলের নবুয়াতের পূর্ব পর্যন্ত এর মধ্যেই তো অন্তর্ভুক্ত। রাসূলের সিনাচাক প্রথম অধ্যায়ের ভিতরে অন্তর্ভুক্ত কিনা? রাসূলের সিনাচাক প্রথম অধ্যায়ের মধ্যে অন্তর্ভুক্ত কিনা? প্রথম অধ্যায়ের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সমস্ত কাজ যদি উম্মাদের জন্য অসম্ভব হয়ে থাকে, তার রাসূল কি কারণ, কিভাবে আমাদের আদর্শ হলেন, এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য রাসূলের আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে যে দুই ভাগে বিভক্ত করলাম, এই দুইটা ভাগ কে কে বুঝতে পেরেছেন? হাত উত্তোলন করেন। এই দুই ভাগকে, রাসূলের 63 বছরের জিন্দেগীকে যে দুই ভাগ করলাম, দুইটা অধ্যায়ে পরিণত করলাম, এই দুইটা অধ্যায় কে কে বুঝছে?
বুঝতে পেরেছেন? সকলেই বুঝছেন দুইটা অধ্যায়। এখন আসেন, আমি আজকে কি আলোচনা করতে চাইতেছি আসলে এখনো অনেকেই বুঝেন নাই, বুঝবেন। এখন রবিউল আউয়াল মাস, বাংলাদেশের এমনও কিছু মুসলমান রয়েছে এই রবিউল আউয়াল মাস আসলেই তারা মিছিল মিটিংয়ে বের হয় এবং স্লোগান দেয় বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগত। আমি আপনাদেরকে আগেই বলি আমি কি বুঝাতে চাইতেছি। আমি বুঝাতে চাচ্ছি বর্তমান জামানায় একটা ফেতনা চলতেছে, ফেতনাটা হলো আমরা ঈদে মিলাদুন্নবী মানব নাকি সিরাতুন্নবী মানব, এই বিষয়টা আমরা কেউ বুঝতে পারতেছি না, কেউ সঠিক ব্যাখ্যা জানি না, সঠিক সমাধান জানি না। আচ্ছা, আমি বলার পূর্বে আপনাদের কাছে মতামত জানতে চাই, ঈদে মিলাদুন্নবী মানব নাকি ঈদে সিরাতুন্নবী মানব? কে কে মিলাদুন্নবীর পক্ষে, কে কে বলতে চান যে আমরা ঈদে মিলাদুন্নবী মানব, হাত তুলে দেখাবো, আমি পরে বুঝাবো বিষয়টা, বুঝাবো। মিলাদুন্নবী কে কে বলতে চান যে রাসূলের আদর্শ হিসাবে আমাদেরকে ঈদে মিলাদুন্নবী মানা প্রয়োজন, কে কে? আচ্ছা, রাসূলের সিরাতুন্নবী আমাদের জীবনে অনুকরণ অনুসরণ করতে হবে, এটা কে কে মানে, এটা কে কে বুঝছেন? যাই হোক, বুঝেন নাই, আলোচনা করি বুঝতে পারবেন। আজকে আপনাদের সামনে স্পষ্ট হয়ে যাবে যে আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য, রাসূলের আদর্শ গ্রহণ করার জন্য ঈদে মিলাদুন্নবী আমরা মানব নাকি সিরাতুন্নবী মানব, এই বিষয়ে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি। কিছু কিছু মুসলমান রয়েছে রবিউল আউয়াল মাস আসলেই কি করে, তারা স্লোগান দেয় রাস্তায়, মিছিল মিটিং নিয়ে বের হয়, স্লোগানটা কি করে, স্লোগানটা করে বিশ্বনবীর আগমন, শুভেচ্ছার স্বাগত। আচ্ছা বলতেছি, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, হ্যাঁ একটু দেরিতে হোক সমস্যা নাই, সে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে তারা মিছিল স্লোগানটা দিলেন বিশ্বনবীর আগমন, শুভেচ্ছা, স্বাগত, আপনাদের কাছে আমার প্রশ্ন, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন কবে? কি 570 বছর, 570 খ্রিস্টাব্দে, এখন থেকে নিয়ে প্রায় 1450 মতান্তরে 1500 বছর আগে। আপনি যে স্লোগানটা দিলেন রাসূলের আগমন বিশ্বনবীর আগমন শুভেচ্ছার স্বাগতম, এই কথার অর্থ কি? এই কথার দুটো অর্থ হতে পারে। একটা হলো যে রাসূল যখন জন্মগ্রহণ করেছেন ওই সময়কে লক্ষ্য করে, ওই সময়কে উদ্দেশ্য করে আমরা আপনাকে স্বাগতম জানাই, আমরা রাসূলকে স্বাগতম জানাই। দ্বিতীয় অর্থ হলো যে না, আমরা এখানে যে মিছিল করতেছি এই মিছিলে রাসূল আগমন করেছেন, এজন্য আমাদের এই স্লোগান। দুইটা অর্থ কি বলছি, একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন জন্মগ্রহণ করেছেন ওই উদ্দেশ্য নিয়ে আমরা তাকে স্বাগতম জানাচ্ছি, আর দ্বিতীয় অর্থ হলো আমরা এখন যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমরা যে স্লোগানটা দিতেছি, এখানে রাসূল আগমন করেছেন এই উপলক্ষে বিশ্বনবীর আগমন বলে স্লোগান দিতেছি, বুঝতে পেরেছেন? এবার বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন কবে? সেই 1500 বছর আগে। আপনি 1500 বছর আগে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, আর আপনি 1500 বছর পরে এসে তাকে স্বাগতম জানাইতেছেন, বিষয়টা কতটা মূর্খতা এবং জাহালতি অনুভব করতে পেরেছেন? বুঝেন নাই, একজন ব্যক্তি শেখ সাদী সাহেব হুজুর তাকে আজকে দাওয়াত দেওয়া হয়েছে, তিনি আজকে এখানে আসবেন, এরপরে কি করবেন, স্বাগতম জানাবেন আপনারা, তাই না? আজকে শেখ সাদী সাহেব হুজুর আসলো, বয়ান করে চলে গেল, আপনারা 20 বছর পরে গিয়ে এই আগমনের কারণে আপনারা স্বাগতম জানাইলেন, এটা মূর্খতার কাজ করেছেন নাকি জ্ঞানের কাজ করেছেন? কথা বলেন, বেকুবের মতো কাজ করেছেন না? তাহলে দ্বিতীয় অর্থ নেই। দ্বিতীয় অর্থ নিলে কি হয়, যে আমরা যদি এটা ধরি যে না আমি রাসূলের সেই জন্মের জন্য স্বাগতম জানাই নাই, আমি জানাইছি যে আমার এই মিটিং মিছিলে রাসূল আগমন করেছেন এজন্য আমি এই স্বাগতম জানিয়েছি, এই অর্থ যদি নেই, তাহলে স্পষ্ট ভাষায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যে সমস্ত ওলামায়ে কেরাম, আল আম্বিয়া আহিয়া ফি কুবুরিহিম,
আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম, যে সমস্ত নবী রাসূলগণকে দাফন করার সাথে সাথে তারা তাদের রওজা শরীফেই অবস্থান করে। তাহলে রাসূল বললেন যে রাসূল নবী রাসূলগণকে দাফন করার সাথে সাথে তারা কি করেন, নিজের রওজা শরীফেই অবস্থান করেন, অফি রিওয়ায়াতে ইসাল্লুন, অথবা তারা নামাজরত অবস্থায় রওজা শরীফের মধ্যেই থাকে। রাসূল বললেন আমি রওজা শরীফের মধ্যেই অবস্থান করি এবং আল্লাহ তাআলা আমাদেরকে দাফন করার সাথে সাথে জীবিত করে দেন, রওজা শরীফের মধ্যেই আমরা অবস্থান করে থাকি। আর আপনি বললেন যে না, রাসূল আমাদের মিছিলে অংশ গ্রহণ করেছেন, আমাদের মিছিলে আগমন করেছেন। এবার কারটা বিশ্বাস করব, কারটা বিশ্বাস করব, রাসূলেরটা বিশ্বাস করব নাকি আপনারটা বিশ্বাস করব? অবশ্যই রাসূলেরটা বিশ্বাস করব। তাহলে আপনি রাসূলকে মুসলমানরা, এটা বলে অনেক মুসলমান আছে কিছু কিছু সংখ্যক, যে এই রবিউল আউয়াল মাসে তারা ঈদে মিলাদুন নবী মানে না, তারা রাসূলকে মানে না। কি বলে, যারা মিলাদুন নবী মানে না তারা রাসূলকে মানে না। আচ্ছা, আমি আপনাদেরকে যে উদাহরণগুলো দিয়েছি সেই উদাহরণগুলো কিন্তু মিলাদুন নবীর উদাহরণ। মিলাদুন শব্দের অর্থ জন্ম, নবী শব্দের অর্থ, মিলাদুন নবী শব্দের অর্থ নবীর জন্ম। তো নবীর জন্ম কেন্দ্রিক যে উদাহরণগুলো আপনাদের সামনে পেশ করেছি, এই কাজগুলো আপনাদের কারো পক্ষে অনুসরণ করা সম্ভব? সম্ভব নয়। তাহলে যদি কাজগুলো অনুসরণ করা সম্ভব না হয়, তাহলে ঈদে মিলাদুন নবী পালন করা, ঈদে মিলাদুন নবী মানা, এটা কতটা যুক্তিসঙ্গত? আমি তো বললাম যে ঈদে মিলাদুন নবী যদি মানতে চান, শুধু রাসূলের জন্মকেন্দ্রিক বিষয়গুলোকে যদি নিজেরা মানতে চান, আমরা নিজেদের জীবনে অনুসরণ করতে চাই, কোনোদিনই সম্ভব সম্ভব নয়। কিন্তু রাসূলের সিরাত যদি আমরা অনুসরণ করি, সিরাত যদি অনুসরণ করা হয়, তাহলে রাসূলের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরোপুরি 63 বছরের জিন্দগিকে অনুসরণ করা, ঠিক কিনা? তাহলে রাসূলের জন্ম কি বাদ করে, রাসূলের জন্ম বাদ করে, রাসূলের যদি জন্মই না হোক আপনি 63 বছরের জিন্দগি কিভাবে অনুসরণ করবেন? কিন্তু রাসূলের, শুধুমাত্র যদি রাসূলের জন্মকেই আপনারা মানতে চান, তাহলে আপনারা কি করলেন, পুরো সিরাতকে বাদ দেওয়া হয়ে গেল, পুরো সিরাতকে। অথচ রাসূলের সিরাত বাদ দিয়ে শুধু মিলাদুন নবী অর্থাৎ রাসূলের জন্মকেন্দ্রিক বিষয়কে আমাদের জীবনে মানা কোনো দিনই সম্ভব নয়। এই উদাহরণ আপনাদের কাছে দিয়েছি না, ছয়টা যে উদাহরণ পেশ করেছি, কোনোদিনই সম্ভব, কোনোদিনই সম্ভব নয়। কিন্তু সিরাতুন নবী, হ্যাঁ বলতে পারেন যে হুজুর রাসূলের এমনও তো কাজ আছে যেগুলো নবুয়তের পরে, নবুয়তের আগেই তিনি করেছেন, কিন্তু সেটাও উম্মতের জন্য অনুসরণীয় অনুকরণীয় সম্ভব। কি সেটা? সেটা হলো বিবাহ বাস, বিবাহ, বিবাহ করা, উম্মতের জন্য বিবাহ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছেন 25 বছর বয়সে। প্রথম বিবাহ কত বছর বয়সে করেছেন? 25 বছর বয়সে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাজটা 40 বছরের মধ্যে হয়েছে কিনা, প্রথম অধ্যায়ের মধ্যে হয়েছে কিনা, মিলাদুন নবী সংক্রান্ত এই সময়ের মধ্যে হয়েছে কিনা, তাহলে আপনাদের, আপনারা কি কেউ বিবাহ করেন না? আমাদের জন্য বিবাহ করা সুন্নত না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টাকে সুন্নত করে দিয়েছেন না? এবার শুনেন, এই বিষয়টা সুন্নত হয়েছে নবুয়াতের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করার কারণে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াত প্রাপ্তির পরে তিনি উম্মতের মাঝে এই বিষয়টাকে দ্বিতীয়বার ঘোষণা দেওয়ার জন্য, সুবহানাল্লাহ, বুঝছেন কিনা? আপনাদের জন্য যে বিবাহ সুন্নত, এই বিষয়টা কখন আমাদের মাঝে অনুসরণীয় অনুকরণীয় হয়েছে? রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের মধ্যে 25 বছর বয়সে বিবাহ করছেন, এ কারণে নয়, তিনি ওই সিরাতের দ্বিতীয় অধ্যায় যে আপনার 41 থেকে নিয়ে 63 বছরের পর্যন্ত যে 23 বছরের জিন্দগির মধ্যে এই বিবাহটাকে পুনরায় উম্মতের মাঝে নির্দেশ দেওয়ার জন্য এটা আপনাদের মাঝে কি হয়েছে, অনুসরণীয় হয়েছে। এবার বলেন তো যে আমাদের এই যে বিবাহটা আমরা মানতেছি, যেটা রাসূলের প্রথম অধ্যায়ের মধ্যে, রাসূলের মিলাদুন নবীর মধ্যে, তাহলে এই জিনিসটা যে আমরা পালন করি, সেটা কি মিলাদুন নবীর মধ্যে রইলো নাকি সিরাতুন নবীর মধ্যে চলে গেল? আপনি যদি এভাবে অসংখ্য অগণিত বিষয়গুলোকে যদি ফলো করেন, লক্ষ্য করেন, তাহলে দেখতে পারবেন যে রাসূলের যত বিষয়গুলোকে আমরা অনুসরণ অনুকরণ করি সবগুলোই তার নবুয়তের পর থেকে নিয়ে
তার মৃত্যু পর্যন্ত এই সময়ের মধ্যে ঘটে যাওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর থেকে কাফেররা এই 40 বছরের জিন্দেগিতে আল আমিন বলে উপাধি দিয়েছিল কিনা রাসূলকে, আল আমিন বলে এই 40 বছরের জিন্দেগিকে আল আমিন বলে উপাধি দিয়েছিল কিনা, দিয়েছিল, আল আমিন বলে বিশ্বাস করত, এমনকি 35 বছর বয়সে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ঘটে যাওয়া ঘটনা, ঐতিহাসিক বিরল ঘটনা, কি পরিমাণ মর্যাদা তারা রাসূলকে নবুয়ত প্রাপ্তির আগে দিত। এজন্য আপনাদের কাছে ছোট্ট করে একটা ঘটনা বলি, যখন কাবা শরীফের দেওয়ালকে ভেঙে পুনরায় নির্মাণ করার জন্য মক্কার কুরাইশরা যখন অনুভব করলো যে মক্কার দেওয়ালকে দ্বিতীয়বার পুনরায় সংস্করণ করা দরকার, তখন তারা যখন হজরে আসওয়াদকে প্রতিষ্ঠিত করতে চাইলো তখন তাদের বিভিন্ন গোত্রের সর্দারের মধ্যে একটা মতবিরোধ দেখা গেল, যেই হজরে আসওয়াদকে আমি অমুক গোত্রের সর্দার আমি নিজের হাতে স্থাপন করব, অমুক সর্দার বলছেন না এটা আমি নিজে স্থাপন করব, কিন্তু সকলেই পরবর্তীতে একত্র হয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে না, এই সিদ্ধান্ত একমাত্র এই বিতর্কিত সমস্যার সমাধান দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তারা তাই করলেন। এখন বুঝেন যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কতটা মর্যাদা দিলেন, সমস্ত সর্দারেরও ঊর্ধ্বে, সমস্ত সর্দার থেকেও ঊর্ধ্বে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মর্যাদা দিলেন। এবার আসি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্তি হলেন, নবুয়ত পেলেন, সাথে সাথেই ওই মক্কার কুরাইশরাই সাথে সাথে রাসূলের গোর দুশমন হয়ে গেল। কি কারণে দুশমন হয়ে গেল? এই কারণে দুশমন হলো যে এই 40 বছর যখন আমরা রাসূলকে মেনেছি তখন আমাদের শরীয়তের কোনো প্রশ্ন আমাদের মাঝে উঠে নাই, আমাদের মাঝে আসে নাই, যেই রাসূলকে অনুসরণ করতে হলে নামাজ পড়ার প্রয়োজন নাই, রোজা রাখার প্রয়োজন নাই, হজ করার প্রয়োজন নাই, যাকাত দেওয়ার প্রয়োজন নাই, ওই রাসূলকে অনুসরণ করা খুবই সহজ, ওই রাসূলকে মর্যাদা দেওয়া খুবই সহজ। নবুয়ত প্রাপ্তির আগে রাসূল কখনো নামাজ প্রতিষ্ঠা করছেন? নামাজের জন্য বলছেন, রোজা রাখতে বলছেন, হজের জন্য বলছেন, কালিমা বিশ্বাস করতে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করতে বলছেন, কখন বলছেন? নবুয়ত প্রাপ্তির পর। তাহলে যখন শরীয়তের কোনো প্রশ্ন আসে নাই তখন মুনাফিকরা, তখন কাফেররা তাকে আলামিন বলে উপাধি দিয়েছে, আর যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্তি হলেন তখন তাদের মাঝে শরীয়তের প্রশ্ন চলে আসলো, তখন তারা কি করলেন? রাসূলের ঘোর বিরোধী হয়ে গেলেন, রাসূলের শত্রু হয়ে গেলেন। আসলে আলোচনা করার জন্য অনেক লম্বা সময়ের প্রয়োজন, তো আমি সংক্ষেপে সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। তাহলে বর্তমান সমাজের মুসলমানরা যে মিলাদুন নবী কেন্দ্রিক, শুধুমাত্র মিলাদুন নবী মানতে যায়, শুধুমাত্র রাসূলের মিলাদুন নবী বলতে আমরা কি বুঝি? রাসূলের জন্ম, রাসূলের জন্ম কেন্দ্রিক কয়েক ঘন্টা, কয়েক মিনিট, কয়েক ধরি দুই এক বছর বা তিন চার বছরই ধরি বা 40 বছরই ধরলাম, কিন্তু 40 বছরের কাজ আমাদের জন্য কি সম্ভব অনুসরণ করা? সম্ভব নয়। কিন্তু রাসূলের পরবর্তী 23 বছরের জিন্দগি আমাদের প্রত্যেকের মাঝে কি অনুসরণ করা? সম্ভব। রোজা রাখা সম্ভব, নামাজ প্রতিষ্ঠা করা সম্ভব, হজ করা সম্ভব, যাকাত দেওয়া সম্ভব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানা আমাদের পক্ষে সম্ভব। রাসূল যতগুলো কাজ তিনি নিজে করেছেন, যত কথা তিনি বলেছেন, নবুয়তের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 63 বছরের জিন্দগিতে তার জীবনে যতগুলো কাজ হয়েছে প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য সেটা করা সম্ভব। তাহলে বোঝা গেল যে আমরা যদি মানতে চাই, আমাদের যদি মানতে হয় তাহলে রাসূলের সিরাতকেই মানতে হবে, সিরাতুন নবীকেই মানতে হবে। মিলাদুন নবী যদি মানতে চাই, আমাদের মন দ্বারা ব্যাখ্যা দিয়ে যদি মানতে চাই তাহলে আমরা পথভ্রষ্ট। কুল্লু বিদআতিন দালালা অকুল্লু দলালাতিন ফিন্নার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ। সাহাবা কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন প্রত্যেকটা মুমিন মুসলমানই জান্নাতে প্রবেশ করবে, তবে আমাকে যারা মানে না তারা প্রবেশ করবে না, তাহলে কারা মানে না? রাসূল বললেন যে আমাকে যারা অনুকরণ করে তারাই জান্নাতে প্রবেশ করবে, যারা অনুসরণ করে না তারা জান্নাতে প্রবেশ করবে না। তাহলে এবার বুঝেন রাসূলের কোন জিনিসটা আমাদের অনুসরণ করা সম্ভব?
40 থেকে নিয়ে 63 বছরের জীবনকে অনুসরণ করা সম্ভব, 1 থেকে নিয়ে 40 বছরের জীবনকে অনুসরণ করা সম্ভব নয়। এর দ্বারা প্রতীয়মান হয় যে রাসূলের জীবনকে মানতে হলে সিরাতুন নবী মানতে হবে, মিলাদুন নবী বাস্তবায়ন করা সম্ভব। আপনারা উত্তর পাইলেন কিনা? উত্তর পেয়েছেন? এর আরো অনেক ব্যাখ্যা রয়েছে। আমি আজকে আপনাদের জন্য 35 পৃষ্ঠার আলোচনা রেডি করে এনেছিলাম, কিন্তু আমাকে যদি 5 ঘন্টা সময় দেন আলোচনা শেষ করা সম্ভব নয়। আমি অল্পের মধ্যে ইতিহাস নীতি টানলাম।